এবার একীভূত হতে সমঝোতা চুক্তি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও বিডিবিএল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটিও হয়েছে গোপনীয়তায় বিডিবিএল কর্তৃপক্ষ বলছে জোরপূর্বক মার্জারের হুমকি থাকায় চুক্তি করতে এসেছে তারা অবশ্য তাড়াহুড়ার অভিযোগ মানতে নাড়া সোনালী ব্যাংক সাইদারমানের রিপোর্টে বিস্তারিত সপ্তাহের প্রথম কার্য দিবস অফিস শুরু হতে ত্রিশ মিনিট বাকি সাড়ে নয়টার দিকে বাংলাদেশ ব্যাংকে এলেন গভর্নর তালুকদার কেন্দ্রীয় ব্যাংকের আঙিনায় বাড়তি সতর্কতা করি। কারণও স্পষ্ট গোপনীয়তায় রাখতে বলা হয়েছে সোনালী ব্যাংক ও বিডিবেল মার্জার অনুষ্ঠানের খবর ঠিক দশটার দিকে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান এমডি বিডিবিএল চেয়ারম্যান এমডি কে আসতে দেখা যায় পুনে এগারোটায় সব আনুষ্ঠানিকতা শেষ করে বারোটার দিকে তারা বেরিয়ে আসেন সকাল দশটায় চুক্তির কথা ছিল না সকাল এগারোটায় এটা বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের জানানো হয়েছিল আর হঠাৎ করে বুধবারে সমঝোতা চুক্তির কথাটা আমাদেরকে যে বারো তারিখে হবে এটা কিন্তু আমাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে টেলিফোনে জানানো হয়েছে বিডিবিএল চার গুরুত্বপূর্ণ সূচকের তিনটিতেই উন্নতির পথে বেসরকারি খাতের নাজুক কয়েকটি ব্যাংক বাইরে থাকলেও কেন বিডিবিএল মার্জারের আওতায় তার উত্তর দিয়েছেন চেয়ারম্যান বিডিবিএলের কিন্তু টুসাম এক্সটেন্ট যাত্রাই শুরু হয়েছিল থার্টি পার্সেন্ট ও থার্টি ফাইভ পার্সেন্ট খেলাপি নিয়ে কাজে সেগুলো কিন্তু আদায় করার সুযোগ নেই ভাই আমি প্রতিটা বোর্ডেই ফেস করি কাজে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কাজ করছিলাম এখন সময় নিতে হলে কেন এটা একটা সরকারের সিদ্ধান্ত সমঝোতা করতে হুরা কেন এমন প্রশ্ন ছিল উপস্থিত সাংবাদিকদের সোনালী ব্যাংকের চেয়ারম্যান অবশ্য তাড়াহুড়ো এবং গোপনীয়তা মানতে নারাজ অবশ্যই না আমরা নিজেরা আলোচনা করেছি আমাদের এখানে আমাদের এমডি সাহেব আছেন আমাদের সিএফও আছেন আমরা সবাই মিলে কাজ করেছি কাজ করে আমরা 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 নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি যে যে পিক করেছে কার সাথে একত্রিত হব দুর্বল ও সবল ব্যাংক মার্জার করার চর্চা বিশ্বজুড়ে স্বীকৃত হলেও দেশের প্রয়োগ নিয়ে কেন প্রশ্ন উঠছে তার জবাব দিয়েছেন সোনালী ব্যাংকের এমডি আজকে কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের দুইটি ব্যাংক মৌসাক্ষর করলাম এবং মো স্বাক্ষরের কোনো দিয়ে আমাদের পক্ষে শুরু হচ্ছে সুতরাং মার্জারের যে নিয়ম প্রসেস সেটি হান্ড্রেড পারসেন্ট ফলো করে আমরা করতেছি দুই পক্ষই বলছে আমানতকারীদের স্বার্থ নষ্ট হবে না আতঙ্কিত হওয়ারও কারণ নেই আর পুরো মার্জার প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে অন্তত দুই বছর সাইদারমান নাগরিক ঢাকা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি